হ্যালো স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব ক্লাস ফোরের ঘুমহাঙ্গানি কবিতাটি ওকে ঘুম ঘুমহাঙ্গানি কবিতাটি লিখেছেন মহিতলাল মজুমদার প্রথমে আমরা কবি সম্পর্কে কিছু জেনে নেব দেখো মহিতলাল মজুমদার জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের ছাব্বিশে অক্টোবর তার বাবার নাম ছিল নন্দলাল এবং মা ছিলেন হেমাঙ্গিনী তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন এছাড়া দীর্ঘদিন স্কুলে পড়াবার পর তিনি উনিশশো আঠাশ থেকে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের উপর অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন অর্থাৎ সেখানে তিনি বাংলা পড়াতেন বাংলা সাহিত্যে তার বিভিন্ন লেখা আমরা পাই যেমন কৃত্রিবা সোঝা সত্যসুন্দর দাস সব্যসাচী চামার খায় আম ইত্যাদি ছদ্মনামে তিনি কিন্তু বিভিন্ন কবিতা লিখেছেন তার বিশিষ্ট কাব্যগুলি হলো বিশ্বরণী স্বপন প্রসারী দেবেন্দ্রমঙ্গল স্বর্গরল হেমন্ত গধূলি ছন্দ চতুর্দশী ইত্যাদি এছাড়াও তিনি বিভিন্ন প্রবন্ধ লিখেছেন এই প্রবন্ধগুলি হল সাহিত্য বিতান বিবিধ প্রবন্ধ সাহিত্য বিচার বাংলার নবযুগ ইত্যাদি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই তিনি মারা যান তাহলে আমরা কি কি দেখতে পেলাম কবি সম্পর্কে তিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ছাব্বিশে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন বাবা ছিলেন নন্দলাল আর মা ছিলেন হেমাঙ্গিনী তিনি বিভিন্ন ছদ্মনামেও কবিতা লিখেছেন বা লেখালেখি করেছেন এবং তার আমরা কতগুলি কবিতার নাম পেলাম ও কতগুলি গ্রন্থের বা প্রবন্ধের নাম পেলাম তিনি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই মারা যান এরপর আমরা আসছি কবিতাটিতে এই কবিতাটিতে আমরা পাব একজন রাত্রের বেলায় রাত্রের যে প্রকৃতি সেই প্রকৃতির সম্পর্কে বিভিন্ন বিশ্লেষণ করেছেন অর্থাৎ রাতের পরিবেশ কেমন হয় সেখানে কীরকম চাঁদের আলো থাকে কীভাবে পাখি পোকামাকড় ডাকে ইত্যাদি ওকে দেখো ঘুম ভাঙানি অর্থাৎ ঘুম ভাঙানোর গান তাই তো একটা হয় ঘুম পাড়ানি একটা হয় ঘুম ভাঙানে ফুটফুটে জোছ জেগে শুনি বিছানায় অর্থাৎ জোছনায় জোছ অর্থাৎ জোৎসনায় চাঁদ ফুটফুটে অর্থাৎ চাঁদের আলো পরিষ্কার সেরকম জোৎসনায় জেগে শুনি বিছানায় তিনি বিছানায় জেগে শুনতে পাচ্ছেন বনে কারা গান গায় ঝিমঝিম ঝুমঝুম কেউ বনে ঝিমঝিম ঝুমঝুম করে গান গাইছে চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি চাঁদ চায় মিটিমিটি বনভূমি নিচ্ছুম বলছে বিছানায় বসে কেন শুয়ে কেন পিটি পিটি করে চাইছো উঠে পড়ো চাঁদও মিটি মিটি চাইছে বনভূমির নির্ঝুম নির্ঝুম অর্থাৎ চুপচাপ কেন চুপচাপ কারণ রাত্রেবেলায় সবাই ঘুমোয় তাই বনভূমি চুপচাপ আবছায় বাসি ভালো ঘুরে উড়ে গান গায় হুস দিল হুস নাই চুপি চুপি ভয়ে ভয়ে যছনায় আবছায় যেই গেনু হেঁট হয়ে জুতো মোজা দিয়ে পায় দেখো আবছায় বাসি ভালো অর্থাৎ আবছা অর্থাৎ অস্পষ্ট রাত্রেবেলায় কি সবকিছু পরিষ্কার দেখা যায় দেখা যায় না উড়ে উড়ে গান গায় খুশ দিল হুঁশ নাই খুশ দিল অর্থাৎ মন হয়ে গেছে হয়েছে হুঁস নেই চুপি চুপি ভয়ে ভয়ে যোছনার আবছায় অর্থাৎ জ্যোৎসনার সে অস্পষ্ট আলোয় যেই হেঁটে গেলাম জুতো মোজা পরে যখনই হেঁটে গেলাম নিবে গেল রোশ নাই পরিদের খোঁজ নাই আলো নিবে গেল এবং পরিদের কোনো খোঁজ নাই কই গান কই সুর শোনা যায় ফুরফুর বাতাসের ভুর ভুর বাইরেটা ফেঁকাশে কবি ঘরে বসে বসে বিভিন্ন ডাক শুনতে পাচ্ছিলেন বিভিন্ন কল্পনা করছিলেন তখন তিনি এটা কিন্তু পুরো কবিতাটাই কিন্তু কল্পনায় ঠিক আছে ঘরে বসেই কিন্তু হচ্ছে কেউ কিন্তু কোথাও যাচ্ছে না তখন কি হলো যখনই সে জুতো মোজা পরে গেল কি হল আলো নিভে গেল পরীদের খোঁজ পাওয়া গেল না গান শুনতে পাওয়া গেল না শুধু শোনা যাচ্ছে বাতাসের ফুরফুর ঝুরঝুর শব্দ এবং বাইরেটা কেমন ফ্যাকাসে। ডানায় শিশির মাখি এতক্ষণ শ্যামা করছিল ডাকা ডাকি ভোর হয় আকাশে ডানায় শিশির মেখে শ্যামা পাখি যে ডাকাডাকি ডাকি করছিল তখন কিন্তু আকাশে ভোর হচ্ছে ওকে নেক্সট দেখো ফালগুনে বনে বনে যে ফুল বনে ফাল্গুন অর্থাৎ এখানে ফাল্গুন মাসের কথা বলা হয়েছে ফাল্গুনে বনে বনে কি করছে ফুল বঞছে চলো এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম চলে এসো চোখে কোনো ঘুম না নিয়ে চলে এসো চোখ কেন ঘুম ঘুম জানলায় মুখ দিয়ে দেখি সাদা জোচনায় পাতাগুলো হলো একই রূপলিতে রোজ নাই চাঁদের আলো দেখবে চাঁদের আলোর সঙ্গে কিন্তু রূপলির বা রূপর তুলনা করা হয় সেই চাঁদের রূপোর আলোয় কি হচ্ছে গাছের পাতাগুলো স্নান করছে ওগো শোনো কান পেতে মোরা আছি গান গানে মেতে ছোট ছোট লণ্ঠন গায়ে গায়ে ঠনঠন ঝকমকে পল্টন আমাদের রোশনায় ঘোর এই আলো কি হচ্ছে কান পেতে শোনা যাচ্ছে আমরা গানে মেতে আছি ছোট ছোট লণ্ঠন ঠনঠন করছে এবং ঝকমকে পল্টন তাই তো আমাদের রোশনায় ঘোর এই আলো আমাদের রোশনায় কি হচ্ছে আকাশ আলো হয়ে যাচ্ছে ধীরে ধীরে আকাশে ভোরের আলো নেমে আসছে অর্থাৎ এটা কবিতাটিতে রাত্রের প্রকৃতির সম্পর্কে আলোচনা করা হয়েছে বক্তা বা কবি এখানে রাত্রের প্রকৃতি কীরকম হয় সেই সম্পর্কে তিনি কিছু দেখতে পাচ্ছেন এবং কিছু নিজে কল্পনা করছেন তারপর আস্তে আস্তে কি হচ্ছে ভোর হয়ে যাচ্ছে ওকে তাহলে তোমরা কবিতাটি ভালোভাবে পড়বে আজ এ পর্যন্তই থাক ওকে